শিক্ষার্থী বন্ধুরা, MyCPA ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। এই লেসনে আমি Shopify CMS কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সেটিংস সেকশনের জেনারেল ট্যাব নিয়ে আলোচনা করব। আমি সেটিংসে ক্লিক করছি, লক্ষ্য করুন আমি জেনারেল ট্যাবটি ওপেন করেছি। প্রথমেই যে অপশানটি রয়েছে স্টোর ডিটেইলস, লক্ষ্য করুন Shopify and customers will use this information to contact you, অর্থাৎ এই ইনফরমেশনগুলোর মাধ্যমে Shopify এবং কাস্টমার আপনার সাথে যোগাযোগ করবে। স্টোর নেম, এখানে আমরা বাই ডিফল্ট অ্যাকাউন্ট তৈরি করার সময় যে স্টোর নেমটি দিয়েছিলাম MyCPA ট্রেনিং, সেটি শো করছে। আমরা ইচ্ছে করলে এটি চেঞ্জ করে দিতে পারি। অ্যাকাউন্ট ইমেইল, এখানে হবে আপনার Shopify-এর অ্যাকাউন্টের ইমেইল। আর কাস্টমার ইমেইলে আপনারা আপনাদের কাস্টমারের সাথে যে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে চাচ্ছেন সেই ইমেইল অ্যাড্রেস, লক্ষ্য করুন এখানে লেখা রয়েছে ইওর কাস্টমার্স উইল সি দিস অ্যাড্রেস ইফ ইউ ইমেইল দেম। এরপর যে অপশানটি রয়েছে স্টোর অ্যাড্রেস, অর্থাৎ আপনি আপনার কাস্টমারকে যে স্টোর অ্যাড্রেস শো করতে চাচ্ছেন তার ডিটেলস এখানে দিতে হবে। লক্ষ্য করুন লিগেল নেম অর বিজনেস নেম, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, এভরিথিং এখানে খুব সুন্দরভাবে লিখতে হবে। সিটি, কান্ট্রি, পোস্টাল কোড ইত্যাদি, লক্ষ্য করুন। এরপর যে অপশানটি রয়েছে স্ট্যান্ডার্ডস অ্যান্ড ফরম্যাটস, standards and formats are used to calculate product price, shipping weights, order times and more, অর্থাৎ এই ফরম্যাটের উপর ডিপেন্ড করে আপনার প্রোডাক্ট প্রাইস, শিপিং ওয়েটস, টাইমস, অর্ডার টাইমস ইত্যাদি নির্ভর করবে। লক্ষ্য করুন টাইম জোন, এখান থেকে ইচ্ছে করলে আমরা টাইম জোন চেঞ্জ করে দিতে পারি, ইউনিট সিস্টেম চেঞ্জ করতে পারি আমরা, ডিফল্ট ওয়েট ইউনিট এখান থেকে আমরা ওয়েট ইউনিট চেঞ্জ করতে পারি। আমি এখানে গ্রাম সিলেক্ট করছি। লক্ষ্য করুন কারেন্সি ফরম্যাট বাংলাদেশি টাকা, আমরা যদি বাংলাদেশের জন্য ই কমার্স সাইট ডিজাইন করি সেক্ষেত্রে আমরা এটি ইউজ করতে পারি। আর আমরা যদি ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য ই কমার্স সাইট ডিজাইন করি সেক্ষেত্রে আমরা অবশ্যই ডলার সিলেক্ট করব। এরপর যে অপশানটি রয়েছে এডিট অর্ডার আইডি ফরম্যাট, তো এখানে আমরা প্রিফিক্স সাবফিক্সের মাধ্যমে অর্ডার আইডি ফরম্যাট চেঞ্জ করতে পারি। আমরা যদি এগুলো ব্ল্যাঙ্ক রাখি সেক্ষেত্রে আমাদের অর্ডারটি এভাবে শো করবে 1001, 1002, 1003। সাপোজ আমি টি শার্টের জন্য ই কমার্স সাইট ডিজাইন করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি যদি এখানে লিখে দেই টি শার্ট প্রিফিক্সে, ইউর অর্ডার আইডি উইল অ্যাপেয়ার অ্যাজ টি শার্ট 1001, টি শার্ট 1002। সেম একইভাবে আমরা সাফিক্সও নিয়ন্ত্রণ করতে পারি। সেটিংসের জেনারেল সেটিংস করার পরে অবশ্যই আপনাদেরকে সেভ করতে হবে, সেভ বাটনে ক্লিক করার মাধ্যমে। আশা করছি পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।